প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদা মমতাজ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট COVID-19 নামক এই বিশ্ব মহামারীর সময়টাতে আমরা কেউই আমাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছি না। তোমরা শিক্ষার্থীরাও বিদ্যালয়ে গিয়ে তোমাদের শিক্ষাটা গ্রহণ করতে পারছ না, তাই বলে ঘরে অলস বসে থাকলে তো চলবে না। বাসায় বসেও আমাদের নিজেদের স্টাডিটা কন্টিনিউ করে যেতে হবে। তোমরা যাতে বাসায় বসে তোমাদের স্টাডিটা ঠিকমতো কন্টিনিউ করতে পারো, সেজন্য আমাদের এই অনলাইন ক্লাস ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের জীবে পরিবহন অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত ও রক্ত সংবহন তন্ত্র। আলোচ্য বিষয়ের প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ত কী। আমরা সবাই রক্ত কী জানি, অর্থাৎ আমরা চিনি যে রক্ত জিনিসটা কী। আমাদের শরীরের যে কোনো একটা অংশ কেটে গেলে সেখান থেকে লাল বর্ণের যে তরল পদার্থ গড়িয়ে পড়ে সেটাই মূলত রক্ত। এই রক্তকে আমরা যদি পাঠ্যপুস্তকের ভাষায় সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি রক্ত হচ্ছে এক ধরনের অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজককলা। এই রক্ত মানবদেহে মুক্তভাবে প্রবাহিত হয় না, অর্থাৎ এই রক্তসমূহ বিভিন্ন নালিকার মাধ্যমে বা বাহিকার মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবাহিত হয়। তো যে সমস্ত বাহিকার মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তাদেরকে বলা হয় রক্তবাহিকা, যেমন শিরা, উপশিরা, ধমনী, শাখা ধমনী, কৈশিক নালী ইত্যাদি। আমাদের দেহে বিভিন্ন ধরনের রক্তবাহিকা নালী রয়েছে যাদের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়। আর রক্ত সংবহন তন্ত্রের প্রধান বা মূল যেই অঙ্গটি সেটি হচ্ছে হৃৎপিণ্ড। আমরা সবাই হৃৎপিণ্ড কি জানি, এই হৃৎপিণ্ডের মধ্য দিয়েই আমাদের সমস্ত দেহে রক্ত পরিবাহিত হয়ে থাকে। তো এক কথা আমরা বলতে পারি রক্ত সংবহন তন্ত্রের অংশ কি হৃৎপিণ্ড, শিরা, উপশিরা, ধমনী, শাখা ধমনী এবং কৈশিক নালিকা আর এর মধ্য দিয়ে প্রবাহিত রক্তসমূহ। তো প্রথমে আমরা বলছিলাম যে রক্ত কি, এখন আমরা দেখব এই রক্তের উপাদান কি। প্রিয় শিক্ষার্থী, রক্তের উপাদান সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে রক্তরস আর হচ্ছে রক্তকণিকা। এই রক্তরস জিনিসটা অ্যাকচুয়ালি কি, আমাদের কোথাও কেটে গেলে আমরা দেখছি যে রক্ত গড়িয়ে পড়ছে, সেই রক্তটাকে আমরা দেখি। রক্তটা যদি কিছুক্ষণ থেকে যায় সেখানে, দেখা যায় যে সেখান থেকে কিছুটা অংশ, জলীয় অংশ জমাট বাঁধার পরেও বর্ণহীন একটা অংশ রয়ে যাচ্ছে। রক্তের এই বর্ণহীন অংশটাকে আমরা বলবো রক্তরস। আমরা যদি আর একটু সুন্দর করে বলি আমরা বলতে পারি যে রক্তের বর্ণহীন যে তরল অংশ তাকে রক্তরস বলে। আর রক্তের সাধারণত 55 ভাগই হচ্ছে এই রক্তরস, বাকি 45% হচ্ছে রক্তকণিকা। তো আমরা প্রথমে রক্তরস সম্পর্কে আরেকটু জেনে নিই। রক্তরসের প্রধান যে উপাদানটা সেটা হচ্ছে পানি। এই পানি ছাড়াও রক্তরসে রয়েছে বিভিন্ন ধরনের উপাদান, তার মধ্যে রয়েছে প্রোটিন, রয়েছে শর্করা, রয়েছে স্নেহ, এছাড়াও আরও কিছু উপাদান। প্রোটিন উপাদানের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেগুলি হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। শর্করার মধ্যে রয়েছে গ্লুকোজ, স্নেহ পদার্থের মধ্যে রয়েছে ছোটো ছোটো চর্বি কণা, এছাড়াও আছে খনিজ লবণ, ভিটামিন, হরমোন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবডি। রক্তরসে বর্জ্য পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিডও আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা রক্তরস সম্পর্কে বিস্তারিত জানলাম, এবার আমরা আলোচনা করব রক্তকণিকা নিয়ে। এই যে রক্তকণিকা, এটা মানুষের দেহে তিন ধরনের হয়ে থাকে।
নিচে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রক্তকণিকা। এখানে তোমরা দেখো লাল বর্ণের যে রক্তকণিকাসমূহ দেখা যাচ্ছে তাদেরকে আমরা বলবো লোহিত রক্তকণিকা, আর আমরা অনিয়মিত আকারের কিছু রক্তকণিকা দেখতে পাচ্ছি যাদেরকে বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা। এবং এখানে আমরা ছোটো ছোটো যে রক্তকণাগুলি দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় অণুচক্রিকা। তো আমরা দেখলাম রক্তের তিন ধরনের কণিকার মধ্যে প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকা, তারপর হচ্ছে অণুচক্রিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছিলাম লোহিত রক্তকণিকার কথা, অর্থাৎ তিন ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। লোহিত রক্তকণিকা, তোমরা চিত্রে যেই কণিকাগুলি দেখতে পাচ্ছ সেগুলি মূলত লোহিত রক্তকণিকা। আমরা এবার এদের একটু ডিটেলস সম্পর্কে জানব। প্রথমে তাকিয়ে দেখো যে লোহিত রক্তকণিকা লাল বর্ণের হয়ে থাকে। তো মানব দেহে তিন ধরনের যে রক্তকণিকা রয়েছে তার মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি থাকে, আর এই লোহিত রক্তকণিকা আমাদের শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে সাহায্য করে থাকে। এখন কথা হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়। আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অস্থি রয়েছে, সেই অস্থির মজ্জায় তৈরি হয়, অর্থাৎ লাল অস্থি মজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, অর্থাৎ এরা 120 দিন পর্যন্ত বেঁচে থাকে, তারপরে আবার নষ্ট হয়ে যায়। আমরা চিত্র থেকে বুঝতে পারছি লোহিত রক্তকণিকার আকারটা কীরকম হবে। লোহিত রক্তকণিকা দেখতে অনেকটা দ্বি অবতল, বৃত্তের মতো, আর এর মধ্যে কোনো নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি না, তার মানে লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নেই। সাধারণত আমরা জানি যে যে কোনো ধরনের কোষ মাত্রই সেটাতে নিউক্লিয়াস থাকবে, কিন্তু এই ক্ষেত্রে লোহিত রক্তকণিকা হচ্ছে একটু ব্যতিক্রম, যাতে কোনো ধরনের নিউক্লিয়াস নেই। এখন কথা হচ্ছে নিউক্লিয়াস কী কাজ করে। নিউক্লিয়াস কাজ করে কোনো একটা কোষের বিভাজনের ক্ষেত্রে, তার মানে আমরা বুঝতে পারছি যেহেতু নিউক্লিয়াস নেই সো লোহিত রক্তকণিকার কোনো বিভাজন সম্ভব না। যেহেতু লোহিত রক্তকণিকা তার দেহ থেকে নতুন করে লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে পারছে না, এক্ষেত্রে সৃষ্ট লোহিত রক্তকণিকা যখনই ধ্বংস হয়ে যায় তখন সেখানে আবার নতুন করে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। এবং আমরা একটু আগে জানলাম যে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়, লাল অস্থিমজ্জায়। আর একজন পূর্ণ বয়স্ক মানুষের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কতটুকু থাকতে পারে শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো জানো, তারপর আমি আবার বলছি যে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ থাকে প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ। আর এটি অন্যান্য যত রক্তকণিকা আছে অর্থাৎ শ্বেত রক্তকণিকা বা অণুচক্রিকা এদের চেয়ে অনেক গুণ বেশি। শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি থাকে হচ্ছে লোহিত রক্তকণিকা। আর পুরুষের তুলনায় মেয়েদের শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ থাকে কম। আমরা প্রায়ই দেখি যে আমাদের যে মা বোনেরা আছেন, মানে আমরা যারা মহিলা আছি তাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে। এতে করে অনেক মহিলারাই অ্যানিমিয়া বা রক্তস্বল্পতায় ভুগে থাকে। আর সবচেয়ে বেশি থাকে লোহিত রক্তকণিকার পরিমাণ শিশুদের দেহে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে লোহিত কণিকা সৃষ্টি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন যে অংশটা থাকে তার জন্যই মূলত এর বর্ণ হয় লাল। আর আমরা শুরুতেই বলেছিলাম যে লোহিত রক্তকণিকা আমাদের শরীরের ভিতরে অক্সিজেন পরিবহন করে থাকে। এই অক্সিজেন পরিবহনটা মুক্তভাবে শরীরের ভিতর দিয়ে হয়ে যায় না, অর্থাৎ অক্সিজেনটা মুক্তভাবে আমাদের দেহের ভিতর পরিবাহিত হতে পারে না। সেটা কী করে, লোহিত রক্তকণিকায় অবস্থিত যে হিমোগ্লোবিনটা রয়েছে তার সাথে একটা যৌগ গঠন করে, এবং সেই যৌগ রূপে হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং হিমোগ্লোবিন রূপে আমাদের শরীরের ভিতরতে প্রবাহিত হয়, অর্থাৎ শরীরের ভিতরে লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন রয়েছে তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে, এবং এভাবেই অক্সিজেনটা
শরীরের ভিতরে প্রবাহিত হয়ে নির্দিষ্ট কোষে কোষে পৌঁছে যায়, এবং কোষে পৌঁছার পরে যেহেতু অক্সিহোমোগ্লোবিন যৌগটা একটা অস্থায়ী যৌগ, সো এটা ভেঙে যায় এবং অক্সিজেনটা আলাদা হয়ে আমাদের দেহের ভিতরে আমরা যে খাবারগুলি খেয়ে থাকি, খাবার খাওয়ার পরে হজম হওয়ার পরে যে খাদ্যসার থাকে সেই খাদ্যসারের সাথে আমরা জানি অক্সিজেন বিক্রিয়া করে আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরের ভিতরে শক্তিটা উৎপন্ন করে থাকে এই অক্সিহেমোগ্লোবিন থেকে আলাদা হয়ে যায় অক্সিজেনটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন লোহিত রক্তকণিকা নিয়ে আলোচনা করলাম, এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা আমাদের দেহের ভিতরের সবচেয়ে বড় রক্তকণিকা, আর এতে নির্দিষ্ট কোনো আকার নেই। শ্বেত রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন নামক লাল রঙের রজনক পদার্থ থাকে না, যার জন্য শ্বেত রক্তকণিকা হয়ে থাকে বর্ণহীন। আর এই শ্বেত রক্তকণিকার ভিতরে আমরা বড় বড় নিউক্লিয়াস দেখতে পাই, অর্থাৎ এরা নিউক্লিয়াস যুক্ত বড় ধরনের রক্তকণিকা। আর যেহেতু হিমোগ্লোবিন থাকে না আমরা বলেছি, সেই জন্য এর বর্ণ হয় বর্ণহীন, অর্থাৎ কোনো বর্ণ থাকে না, আর এই জন্যই এদেরকে বলা হয় শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম। আর এরা কী করে, আমরা তো অ্যামিবা দেখেছি আগে পরে সবাই, অ্যামিবা যেমন নিজের দেহের আকারটা পরিবর্তন করতে পারে, এই শ্বেত রক্তকণিকাও তার দেহের আকারটা অ্যামিবার মতন করে পরিবর্তন করতে পারে। অর্থাৎ সে তার কাছে যখন কোনো জীবাণু আসে, অর্থাৎ আমাদের দেহের ভিতর যদি কোনো জীবাণু প্রবেশ করে, এক্ষেত্রে দেখা যায় যে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুগুলিকে ধ্বংস করে ফেলে। শ্বেত রক্তকণিকাগুলি রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে, অর্থাৎ রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে এরা প্রবেশ করতে পারে। আর দেহের বাইরে যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয় তবে দ্রুত শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায়। আর আমরা যেমন একটু আগে জেনেছিলাম যে আমাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে 50 লক্ষ, আর এখানে শ্বেত রক্তকণিকার পরিমাণ ওই তুলনায় খুবই কম থাকে, অর্থাৎ মানবদেহে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা থাকে মাত্র 4 থেকে 10 হাজারের মতন। আর অসুস্থ মানুষের দেহে এ সংখ্যা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ শ্বেত রক্তকণিকার সংখ্যা যখন কেউ অসুস্থ হয় অর্থাৎ তার ভিতর জীবাণু প্রবেশ করে, এক্ষেত্রে দেখা যায় শ্বেত রক্তকণিকা কী করে, নিজেদের সংখ্যাটা বাড়িয়ে ফেলে যাতে জীবাণু বেশি করে ধ্বংস করতে পারে। তবে এক্ষেত্রে উল্টো মানে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা বেড়ে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের আমরা অসুস্থতা ফিল করে এবং রোগ এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। এই যে আমরা এখানে বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকাগুলি দেখতে পাচ্ছি, অর্থাৎ শ্বেত রক্ত লোহিত রক্তকণিকা যেমন এর কোনো প্রকারভেদ নেই, সবগুলি প্রায় একই রকম, কিন্তু শ্বেত রক্তকণিকার বেলায় কিন্তু সেটা না। শ্বেত রক্তকণিকার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। আমরা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, দেখো যে আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকার গড়ায়ু হচ্ছে 120 দিন, কিন্তু শ্বেত রক্তকণিকার গড়ায়ুটা আমরা এখনও বলিনি। আমরা কি কেউ জানি যে শ্বেত রক্তকণিকার গড়ায়ু কতদিন? শিক্ষার্থীরা, তোমরা অনেকেই হয়তো জানো, তারপর আমি আবার বলছি, শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে মাত্র 1 থেকে 15 দিন। আর আমরা এখন আলোচনা করব এই যে শ্বেত রক্তকণিকা, আমরা বিভিন্ন প্রকারের শ্বেত রক্তকণিকা দেখতে পাচ্ছি এই সম্পর্কে। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে বিভিন্ন ধরনের রক্তকণিকার মধ্যে, অর্থাৎ শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা কিছু রক্তকণিকা দেখতে পাচ্ছি যাদের মধ্যে কোনো দানা নেই, কিন্তু আমরা নিচে যে 3 ধরনের রক্তকণিকা দেখতে পাচ্ছি সেখানে বিভিন্ন দানা রয়েছে। অর্থাৎ শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা মূলত করা হয় এর সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। যদি দানা থাকে তবে আমরা সেই শ্বেত রক্তকণিকাগুলিকে আমরা কী বলবো, গ্রানুলোসাইট বা দানাযুক্ত শ্বেত রক্তকণিকা। আর যদি দানা না থাকে তাদেরকে আমরা বলবো অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা। দানাযুক্ত শক্ত রক্তকণিকা বা শ্বেত রক্তকণিকা আমরা এখানে দেখতে পাচ্ছি 3 ধরনের হয়ে থাকে,
নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। আর দানাবিহীন শ্বেত রক্তকণিকা দুই ধরনের হয়, লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে জানলাম, এবার আমরা অণুচক্রিকা সম্পর্কে একটু আলোচনা করব। অণুচক্রিকা, এই যে আমরা একটু আগে শ্বেত রক্তকণিকার কথা বললাম, যে শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন না থাকার কারণে বর্ণহীন হয়, আমাদের এই অণুচক্রিকাগুলো ঠিক তেমনি হিমোগ্লোবিন না থাকার কারণে এরা বর্ণহীন হয়ে থাকে। আর ইংরেজিতে এই অণুচক্রিকাকে বলা হয় প্লেটলেট। এগুলো গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, কিংবা রড আকারেরও হতে পারে। তো এদের সাইটোপ্লাজমে কিন্তু দানাদার থাকে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এদের সাইটোপ্লাজম হয় দানাদার। এছাড়াও কিছু কোষীয় অঙ্গাণুয়ের মধ্যে থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, কিন্তু নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ আমরা লোহিত রক্তকণিকায় দেখেছিলাম যেখানে কোনো নিউক্লিয়াস নেই, কিন্তু আমরা শ্বেত রক্তকণিকায় ঠিক নিউক্লিয়াস দেখেছি। অণুচক্রিকায় আমরা তেমনিভাবে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের নিউক্লিয়াস নেই। অনেকের মতে আবার যে অণুচক্রিকা, অনেকেই মনে করে থাকেন যে অণুচক্রিকা আসলে সম্পূর্ণ কোনো কোষ নয়, এগুলি অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন ছিন্ন অংশ। আমরা যেমন বলেছিলাম যে লোহিত রক্তকণিকা এর গড় আয়ু হচ্ছে 120 দিন, আমরা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দেখেছি আর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন, অণুচক্রিকার ক্ষেত্রেও আমরা দেখেছি আর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। আর লোহিত রক্তকণিকা আমরা দেখেছিলাম যে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কত থাকে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম, তোমাদের কারো মনে আছে কিনা আমি জানি না, আমরা বলেছিলাম যে প্রতি কিউবিক মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ থাকে হচ্ছে 50 লক্ষ, অর্থাৎ অনেক বেশি। সেক্ষেত্রে আমরা শ্বেত রক্তকণিকার পরিমাণ দেখেছিলাম কিন্তু অনেক কম, কত বলেছিলাম আমরা, মাত্র 5 থেকে 10 হাজারের মতো বলেছিলাম আমরা। আর এক্ষেত্রে আমরা অণুচক্রিকা দেখতে পাচ্ছি যে অণুচক্রিকা প্রতি কিউবিক মিলিমিটার রক্তে থাকে প্রায় 2.5 লক্ষ, অর্থাৎ প্রতি কিউবিক মিলিমিটার রক্তে অণুচক্রিকার পরিমাণ থাকবে 2.5 লক্ষ। অসুস্থ মানুষের দেহে কিন্তু এর সংখ্যা আবার এর চেয়ে বেশি হয়ে যেতে পারে। আর অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, অর্থাৎ আমাদের দেহের কোনো অংশ যখন কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই অণুচক্রিকা। আমরা দেখেছিলাম শ্বেত রক্তকণিকা কী কাজ করে আমাদের দেহের ভিতরে, আমাদের দেহের ভিতরে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তার আগে আমরা বলেছিলাম লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা আমাদের শরীরের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। আর অণুচক্রিকা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় সেই কেটে যাওয়া অংশে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা রক্ত এবং রক্তের বিভিন্ন উপাদান, অর্থাৎ রক্তরস এবং রক্তকণিকা সম্পর্কে একটু আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে রক্ত সংবহনতন্ত্রের প্রধান যে অঙ্গ হৃৎপিণ্ড এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সঞ্চালন পদ্ধতিটা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।